দিনটা ছিল 27 জুলাই 1931। এক গোবেচারা বাঙালি যুবক ট্রামে চেপে এসে পৌঁছালেন আলিপুর কোর্টে, গিয়ে বসলেন এজলাসে। লাঞ্চের পর এজলাসে বসে বিচার করছেন একাধিক বিপ্লবীকে ফাঁসির আদেশ দেওয়া জজ আর গার্লিক সাহেব। যুবকটি হঠাৎ করে তার ছাতার ভেতর থেকে একটি রিভলভার বার করে গুলি করলেন কোর্টের সিলিংয়ে। হতচকিত গার্লিক সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আবার গর্জে উঠল বন্দুক। এবার বুলেট গার্লিকের কপাল লক্ষ্য করে মাটিতে লুটিয়ে পড়লেন গার্লিক সাহেব। সেখানে থাকা পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল যুবকের শরীর। পালানোর বিন্দুমাত্র চেষ্টা না করে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল মুখে পুড়ে মৃত্যুবরণ করলেন। যুবকের পকেট থেকে পাওয়া গেল বিপ্লবী বিমল গুপ্তের নামে একটি চিরকুট। ব্রিটিশ গোয়েন্দারা ভাবলেন এতদিনে বিপ্লবী বিমল গুপ্তকে নিকেশ করা গেল, কিন্তু সেদিন ইংরেজ পুলিশকে বোকা বানানো সেই যুবক বিমল গুপ্ত ছিলেন না। তাহলে কে সেই যুবক? পুলিশকে বোকা বানিয়ে আত্মবলিদান দেওয়া এই বিপ্লবী হলেন বাংলার বীর সন্তান কানাইলাল ভট্টাচার্য। মাত্র 22 বছর বয়সে আত্মবলিদান দেওয়া কানাইলাল ভট্টাচার্যের জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিদপুর গ্রাম।